ডিয়ার ভিউয়ার্স ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য আজ এই বিশেষ ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ কী বক্তব্য হ্যাঁ এটাই কার্ট অফ অব ডাব্লিউ বিপিএসসি ফ্ল্যাগশিপ মেন মে ইনক্রিজ আনএক্সপেক্টেডলি সত্যি অনেক কিছুই এখন আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছে ডাবলিউ বিসিএস প্রিলিমিনারি কার্ট অফ যা হয়তো কেউ আমরা দেখেনি এরকম কিছু একটা আমাদের দেখতে হলো তার কারণ আছে অনেক প্রিলিমিনারিতে সংখ্যাটা কম মানে যারা কোয়ালিফাই করেছ তাদের সংখ্যাটা অনেকটাই কম এবং আরও কম্পিটিশন টাফ হওয়ার অন্য পরীক্ষাগুলো বন্ধ থাকবার কারণে এই হাই কাট হওয়া একটা স্বাভাবিক ব্যাপারই হয়তো ছিল যাই হোক তবু এতটাও হবে এটা আমরা ভাবিনি যাই হোক আলোচ্য বিষয় সেটা নয় আলোচ্য হচ্ছে ক্লার্কশিপের মেন পরীক্ষার যে মেন পরীক্ষা ক্লার্কশিপের তোমাদের আসছে সামনে সেই পরীক্ষার কিন্তু কাট অফটা এবারে হাই হওয়ার একটা চূড়ান্ত খায় দুর্দান্ত মানে খুব সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই সম্ভাবনার কারণটা কি সেইটাই আমি তোমাদের একটু বলছি দেখো আমরা দেখেছি ডব্লিউ ষোলো সতেরো আঠেরো উনিশ এই পর্যন্ত প্রিলিমিনারি কোয়ালিফাই যারা করেছে তাদের সংখ্যাটা পরপর পরপর বেড়েছে ষোলো সালে প্রায় ছ হাজারের কাছে সতেরো সালে প্রায় আট হাজারের কাছে আঠেরো সালে এগারো হাজারের একটু বেশি এবং উনিশ সালে ষোলো হাজারের কাছে আর ঠিক কুড়ি সালে সেটা নেমে কোথায় চলে এলো সাড়ে চার হাজারের একটু বেশি তাহলে এই যে যে কনসিস্টেন্টলি বাড়ছিল এইটা বেড়ে এটা দেখো উনিশ সালে যারা কোয়ালিফাই করেছিল তাদের ষোলো হাজার সংখ্যাটা সেইটা ধপ করে নেমে গেল। চার হাজার ছশো নব্বইয়ে সুতরাং এখানে যদি পার্থক্য আমরা তৈরি করি তাহলে দেখা যাবে এগারো হাজার তিনশো সামথিং এই পার্থক্যটা এখানে আছে যারাও কিন্তু ধরে নেওয়া যেতে পারে তারা প্রিলিমিনারির জন্যে প্রিপেয়ার্ড ছিল ঠিক আছে হয়তো অনেকেরই খুব ভালো প্রিপারেশান ছিল যদি গতবারের নিরিখে এত সংখ্যক পাশ করানো হতো তাহলে হয়তো আরও অনেকে পাশ করতে পারতো আমি সেই কথাটা বলছি এই পার্থক্যটা কত সেটা এগারো হাজার সামথিং তো এই যে এগারো হাজার সামথিং যারা এখানে পেলো না আমি যদি এই তুলনামূলকভাবে ধরি যদিও এই সংখ্যা এরকমভাবে তুলনা ওইভাবে করা যায় না তবু খানিকটা তো যায় তাহলে আজকে যারা ভেবেছিল যে এবারও হয়তো পনেরো ষোলো হাজার নেবে বা দশ হাজারের উপরে নেবে বা চোদ্দো হাজার নেবে তারা যারা ভেবেছিলো তাদের মধ্যে অনেকেই তো পাশ করতে পারেনি এখানে তাহলে তাদের মধ্যে যারা এই সংখ্যার মধ্যে রয়েছে হ্যাঁ এইটাই হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যারা পার্ট ওয়ান কোয়ালিফাই করেছে তাদের সংখ্যা সংখ্যাটা কত ছেষট্টি হাজার একটা হিউজ পরিমাণ সংখ্যক একটা খুব বড় সংখ্যা আচ্ছা চাকরি কতজনের হবে আমি যদি ধরে নিই ধরে নেওয়াটা মানে হচ্ছে আমার পিএসসির কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি ধরে তো আমাকে নিতেই হবে বিভিন্ন পত্রপত্রিকায় কখনো কখনো বেরিয়েছিল সংখ্যাটা চার পাঁচ ছ হাজারও হতে পারে এই সংখ্যাটা মানে চাকরি যাদের হবে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ বহুদিন নিয়োগ হয়নি যার কারণে বহু ভ্যাকান্সি আছে কিন্তু বহু ভ্যাকান্সি সেটা কত হতে পারে সেটা তো আমার মনে হয় পাঁচ ছ হাজারের বেশি হবে না যদি হয় সে তো খুব ভালো কথা হ্যাঁ অনেক বেশি হলে অনেক ভালো কথা কিন্তু মনে হয় চার পাঁচ হাজারে বেশি হবে না তাহলে এই ছেষট্টি হাজার চারশো থেকে চার পাঁচ হাজার মানে প্রচুর সংখ্যক কিন্তু বাদ যাবে তাই না তো যারা বাদ যাবে তাদেরও খুব দুঃখ হবে স্বাভাবিক এটা হওয়াটাই কিন্তু আমার বক্তব্য যে এখানে তো চাকরি পাওয়ার মানসিকতা নিয়ে আমাকে প্রিপারেশানটা নিতে হবে এবং এই চাকরি পাওয়ার মানসিকতার মধ্যে আরেকটা জিনিস আমাদের ধরে নিতে হবে যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে ভেবে রেখেছিল একদম হানড্রেড পার্সেন্ট শিও ছিল তারা যারা কোয়ালিফাই করেনি তাদের মধ্যে যারা এই সংখ্যার মধ্যে রয়েছে তারা কিন্তু এখন ইং মানে ইংরাজি বাংলাতেই কনসেন্ট্রেট করবে কারণ প্রিলিমিনারি তো তারা পাশ করতে পারলো না ডব্লিউ বিসিএসের তাই না সামনে পরীক্ষাটা কি রয়েছে সামনে পরীক্ষাটা রয়েছে পিএসসি ক্লার্কশিপ তাহলে এটাকেই তারা পাখির চোখ করবে যদি তারা বিসিএসের প্রিলিমিনারি কোয়ালিফাই করত তাহলে কিন্তু তারা মেন পরীক্ষার জন্য বাংলা ইংরাজি অর্থনীতি পলিটিক্যাল সায়েন্স তারপরে তোমার বিজ্ঞান অঙ্ক জিয়া ইত্যাদি সব পড়তো আজ তাদের যদি ক্লার্কশিপ পরীক্ষাটাই মেন টার্গেট হয় তাহলে কিন্তু সে শুধু বাংলা আর ইংরেজিই পড়বে এটাই স্বাভাবিক হয় না তাই নয় কি এটাই কিন্তু স্বাভাবিক তারা শুধু বাংলা ইংরেজি পড়বে তাহলে তারা কিন্তু যদি আমি লেভেল অফ কম্পিটিশানটা ধরি তাহলে কিন্তু এখানে কম্পিটিশানটা বাড়লো কিন্তু যদি এইখানে তারা পাশ করত এইখানে যদি এই সংখ্যাটা ওই সংখ্যক ছেলেমেয়েরা যদি এখানে থাকতো তাহলে কিন্তু তাদের এই ক্লাগশিপের প্রতি ন্যাকটা অতটা থাকতো না তারা কিন্তু মেনলি ডাব্লু বিসিএসের জন্য পড়াশুনো করতো যারা ডব্লিউ বিসিএসের প্রতি যাদের ন্যাক রয়েছে তাই নয় কি এই সংখ্যক ছেলে মেয়ে যারা শুনছো তারা আমার পরে রাগ করো না প্লিজ আমি এই জেনারেল ঘটনাটাকে সবার জন্যই শেয়ার করছি সকলের জন্য কম্পিটিশান তো টাফ হবে সকলের জন্যেই সুতরাং সকলকেই প্রিপেয়ার হতে হবে খুব খুব ভালোভাবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক ঘন্টার মধ্যে ছটা প্রশ্ন নামিয়ে আসতে হবে প্রত্যেকটা পেপারে মানে বাংলা ইংরেজি গ্রুপ এ আর গ্রুপ বি ইংরাজি আর মাতৃভাষা যেটা সে কারোর বাংলা হিন্দি ইত্যাদি যাই হোক না কেন তো প্রত্যেকটা পেপারে কিন্তু দেখো রিপোর্ট রয়েছে প্রেসিস বা সামারিজ রয়েছে ট্রান্সলেশান রয়েছে ঠিক আছে তো তিনটে তিনটে ছটা প্রশ্ন তুমি পাচ্ছ ঠিক আছে এবং এক ঘন্টার মধ্যে তোমার পরীক্ষাটা দিতে হচ্ছে এটা তোমরা আমার চেয়ে ভালো জানো তো আমি যেটা বলতে চাইছি সেইটা হচ্ছে যে কম্পিটিশানটা কিন্তু বেড়ে গেল। কেন বাড়লো সেটা আমি ব্যাখ্যা করলাম এইবার তোমাকে কি করতে হবে দেখো হোয়াট টু ডু নাও এখন কি করবে দেখো এখন তোমাকে যেটা করতে হবে সেটা মূল মন্ত্র হচ্ছে প্রিপেয়ার ইয়োর সেলফ ওয়েল নিজেকে প্রস্তুত করো ওয়েল মানে শুধু ওয়েল নয় এই ভালোভাবে মানে শুধু ভালোভাবে নয় এই ওয়েল মানে ওয়েল টু দি ওয়ার ইনফিনিটি ঠিক আছে এখন কিন্তু যদি তুমি দাঁড়াতে চাও সেটেল হতে চাও যে কোনো ব্যাপারে যাই করো না কেন তুমি সেই ব্যাপারে কিন্তু সর্বোচ্চ জায়গায় না পৌঁছতে পারলে সর্বোচ্চ মানে একদম তোমায় ফার্স্ট হতে হবে এমন নয় কই কম্পিটিশানে যতগুলো সিট আছে তার মধ্যে তোমাকে যেতে হবে মানে একদম সেই উচ্চ স্তরে যেতে হবে সেইটা যদি তুমি না হও যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারেই তুমি যদি সেই জায়গাটা হাসিল করতে না পারো মানে একদম চূড়ায় পৌঁছানোর জায়গাটা তুমি হাসিল না করতে পারো তাহলে কিন্তু কম্পিটিশানে টিকে থেকে চাকরি পাওয়াটা ভেরি ভেরি টাফ তাহলে তোমাকে যেটা এখন করতে হবে এটা আমার সাজেশান মেনে নেওয়া না মেনে নেওয়া তোমার ব্যক্তিগত ব্যাপার সাজেশান যেটা সেটা হচ্ছে পরীক্ষার হলে কিন্তু তোমাকে রাইটিং করতে হবে তো রাইটিং শুড বি প্রেফার টু রিডিং এই রিডিংয়ের পরিবর্তে মানে পড়ার পরিবর্তে রাইটিং বাড়াও প্রতিদিন একাধিকবার বিভিন্ন প্রশ্নকে প্রশ্ন রেখে নিজে ঘড়ি ধরে টাইম মেনটেন করে রাইটিং প্র্যাকটিস করো তুমি প্রত্যেকটা প্রশ্নের মান ধরে নাও ধরে নিয়ে মিনিট দিয়ে ভাগ করে নাও ভাগ করে দেখে নাও যে একটা দশ নম্বর পনেরো নম্বর বা কুড়ি নম্বরের প্রশ্নের জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ সেই মিনিট যেটুকু পাচ্ছ ধরে নাও কোনো একটা রাইটিং লেখবার জন্যে তুমি ভাগ যোগ করে দেখলে দশ মিনিট তোমার টাইম পরীক্ষার হলে তুমি পাচ্ছ মনে রাখবে পরীক্ষার হলে ওই দশ মিনিটের মধ্যে কিন্তু হতেই পারে তোমার ওই হতে পারে না তোমাকে অ্যাটেন্ডেন্সই সই করতে হচ্ছে সব ঘরেই খাতা দু মিনিট পাঁচ মিনিট আগে দেয় তা নয় যেটুকু তুমি দু মিনিট আগে বেশি পাবে সেটা তোমার থাকলো তাহলে আমাকে কিন্তু ধরে নিয়ে এগোতে হবে ওই ষাট মিনিট পুরোটা আমার নয় অ্যাটেন্ডেন্স সিটে সই আছে আরও অনেক কিছু থাকতে পারে ঠিক আছে আরও কিছু সমস্যা হতেই পারে পরীক্ষার হলে তাহলে তোমাকে আরও পাঁচ মিনিট কমিয়ে নিয়ে তোমার টার্গেট করতে হবে তাহলে পঞ্চান্ন মিনিটের মধ্যে তুমি যাতে ওই লেখাগুলো লেখে আসতে পারো তার জন্য তোমাকে এখন থেকে প্রস্তুত হতে হবে এবং এই প্রস্তুতি নিতে হবে একদম এটাই ধ্যান জ্ঞান পাখির চোখ করে এগোতে হবে পড়া একবার পড়ো লেখো বারবার আমি পড়ায় একবার পড়ো তার মানে এই নয় যে সারাদিনই একবার পড়বো আমি বলছি এই কথা যে পড়তে তো তোমাকে হবেই তোমার যেটুকু দরকার সেটুকু পড়ো কিন্তু তার চাইতে বেশি লেখো লিখে রেখে প্র্যাকটিস করো বারবার লেখো যত লিখবে তত মুখস্থ হবে বেশি মুখস্থ হচ্ছে এমনই একটা জিনিস সমস্ত কিছু বোঝার মূলেই কিন্তু মুখস্থ মানুষের যদি মুখস্থ থাকে কোনো একটা বেসিক টপিক তারপরে সে আস্তে 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 বোঝে একটা শিশু প্রথম শেখে অনুকরণ করা আর অনুকরণ মানেই কিন্তু মুখস্থ আমরা যে অঙ্ক শিখি তার মধ্যেও ফর্মুলা আমাদের মুখস্থ করতে হয় আমি বলতে চাইছি এই কথা মুখস্থ মানে একদম সেই রাট্টামার্কে পড়া সেরকম নয় একদম মুখস্থ করে লিখবো তা না মুখস্থ কিন্তু বুঝে মুখস্থ আবারও বলছি মুখস্থ কিন্তু বুঝে মুখস্থ লিখে লিখে দেখতে হবে কোথায় কতটা ভুল হচ্ছে টাইমটা মেনটেন করতে পারছো কি না পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো কি না একটা কথা বলি সেটা হচ্ছে ছটা ছটা প্রশ্নই তোমাকে লিখে আসতে হবে পাঁচটা খুব ভালো হলো একটা ছেড়ে দিলাম তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে কিনা একটা প্রশ্ন থেকে যাচ্ছে একটা একটু খারাপ হোক কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে ঠিক আছে এটাও দেখো আমি বলছি অ্যাটেম্প অল কোয়েশ্চেন্স প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে এটা কিন্তু বহু বহু যারা সেটেলড হয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেট বা যারা চাকরি করছে এবং আমারও যেটুকু বিন্দুমাত্র অভিজ্ঞতা আছে তাতে আমার মনে হয়েছে প্রশ্ন যদি তুমি সব কটা অ্যাটেম্প করতে পারো এই ধরনের যখন ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হবে তখন কিন্তু প্রশ্ন সবকটা কটা অ্যাটেম্প করা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট তো এটাই আমার বলার ছিল এই চ্যানেলে তোমরা অনেকেই জানো যে পিকে সরকারের ট্রান্সলেশন ছাড়া আরও অনেক ট্রান্সলেশান খুব সহজ সরলভাবে বোঝানো হয় অনেক ট্রান্সলেশনের ভিডিও আপলোড করা হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজপেপার রিপোর্ট রাইটিং আপলোড করা হয়েছে অনেকগুলো প্রেসেস আপলোড করা হয়েছে এছাড়াও আরও অনেক প্রয়োজনীয় ভিডিও তোমরা পেয়ে যাবে গ্রামার কিভাবে ট্রান্সলেশান শিখবে ট্রান্সলেশান শুরু থেকে শুরু হ্যাঁ টেন্স ট্রান্সলেশন সেই সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু এর নিচে ডেসক্রিপশান বক্সটায় তোমরা পেয়ে যাচ্ছ একবার প্লিজ ডেসক্রিপশান বক্সটা ভিজিট করো সেখানে কিন্তু তোমরা তোমাদের কাজে প্রয়োজনীয় অনেক ভিডিও পাবে তো এইটুকুই বলবার ছিল তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে সময় নষ্ট করে দেখলে সেজন্য ধন্যবাদ তবে একটু দেখ এটা দেখারও দরকার আছে নিশ্চয়ই নিজের মনের মধ্যে যন্ত্রণা এবং ভয়কে যদি কাজে না লাগানো যায় তাহলে কিন্তু যুদ্ধ জয় করা কঠিন যুদ্ধ জয় করার কিন্তু একটি মূল মন্ত্র হচ্ছে শত্রুর প্রতি তীব্র ঘৃণা এইখানে শত্রুর প্রতি তীব্র ঘৃণা নয় এখানে প্রশ্নকে ভয় পেয়ে তোমাকে প্রস্তুত হতে হবে যে ওই প্রশ্নকে কিভাবে আমি জবাব দেব পরীক্ষায় এবং ওই অল্প কোটি সিটের মধ্যে একটা সিট কীভাবে আমার হবে এটাই তোমার টার্গেট আজ থেকে হবে তাহলে দেখবে তুমি সঠিকভাবে যদি তুমি এগোতে পারো মানে চেষ্টা যদি তোমার সঠিক হয় তাহলে বাস্তব সাফল্য তোমার একদিন আসবে অর্থাৎ বাস্তব সাফল্য এই জন্যে বলি যে আমরা যা ভাবি সব কিছু হওয়া যায় না কোনো একটি ছেলে ভেবেছিল আমি রদ্দুর হব সেটা হয়তো সম্ভব নয় কিন্তু চাঁদে যাওয়া বা মঙ্গলে যাওয়া হয়তো সম্ভব ঠিক আছে তো এইরকম একটা ব্যাপার কেউ যদি ভাবে যে প্রধানমন্ত্রী হব প্রধানমন্ত্রী না হোক সে হয়তো মুখ্যমন্ত্রী হতে পারবে তা না হোক এমএলএ এমপি হতে পারবে এইরকম একটা ব্যাপার চেষ্টা যদি তোমার সঠিক হয় তুমি বাস্তব সাফল্য কিছু না কিছু পাবেই এটা আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি এবং অনেক সফল যে চাকুরিজীবী বা এইরকম অনেকেই অনেকভাবে সফল হয়েছেন শুধু যে চাকরি করেই সফলতা পাওয়া যায় তা না আরও অনেকে অনেকভাবে সফল হয়েছেন সঠিক চেষ্টাটা সঠিক সময় তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না এটুকুই বলার ছিল ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে পরের ভিডিওয়ে